إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা আসলে চাইলে এটা ওই জন্য শেষ করে দিতে পারতাম, তারপরে আমরা একটু ড্র্যাগ করছি এই জন্য যে এই এই পিস অফ ইসে যে কথাগুলো আছে এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট এবং আমাদের নিজেদের বেলায় মানে নিজেদের লাইফে খুব অ্যাপ্লিকেবল আমাদের এখানে যারা আছি বা ইভেন যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের ইসে এই এই ইটা আমি আবার তারপরে কোরআন দ্বারা থেকে ট্রেনের নামটা বলে দেবো, এটি জুমার খুতবা। গার্ড ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ, তোমাদের নিজেদেরকে রক্ষা করে এবং তোমাদের পরিবারকে রক্ষা করে, এটা ছিল এটা শিরোনাম। এটা বেসিক্যালি একটা আয়াত সূরা তাহরিমের 6 নম্বর আয়াত থেকে এই কথাগুলো আসছে, যেখানে আল্লাহ বলছেন যে ও ইউ হু বিলিভ, হে বিশ্বাসীগণ, গার্ড ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, তোমাদের নিজেদের নফসকে এবং তোমাদের পরিবারবর্গ বা আহলকে তোমরা ওই আগুন থেকে বাঁচাও। হিজ ফুয়েল ইজ মেন অ্যান্ড স্টোনস, যার জ্বালানি হচ্ছে মানুষ এবং এই কি বলে পাথর, সেইখান থেকে বাঁচাও। সো এটা হচ্ছে ওই এই জিনিসটাকে এক্সপ্লেনেশন বা ওই জিনিসটাকে আপনার বড় করছেন এখানে বা আপনি বলতে পারেন যে ব্যাখ্যা করছেন। সো এটা প্রথমত আমরা আসছিলাম যে কি করে গার্ড করবেন, কি করে গার্ড করার ভিতরে তিনটা জিনিস ওনারা বলছিলেন, যেটা আমি এসে বললাম। প্রথমটা বললেন যে আগুনে যাওয়ার ফার্স্ট রিজন কি, ফার্স্ট রিজন হচ্ছে যে কারেক্ট আকিদা বা কারেক্ট ফেথ না থাকে, এটা হচ্ছে প্রথম রিজন আগুনে যাওয়ার। সুতরাং এইটা আপনি ইমার্জেন্সি বেসিসে ঠিক করে নেবেন, আপনি আপনার পরিবার এবং সবাইকে ঠিক করে নেবেন, যদি এখনো ঠিক না হয়ে থাকে ঠিক করে নেবেন এবং প্রায়োরিটি বেসে ঠিক করবেন। এটা হলো আগুনে যাওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন, কারণ আল্লাহ বলছেন কোরআনে দুটো জায়গায় আছে, অ্যাটলিস্ট দুটো জায়গায়, অন্যত্র আছে যে যারা শিল্পের উপর মারা যাবে বা শিল্পের উপর থাকবে তাদের জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব, মানে মাস্টার। তো এটা জানেন মানে প্রথম কারণ হবে আপনার ইসে যাওয়ার, মানে কি বলে প্রথম রিজন হবে আপনার আগুনে যাওয়ার বা আগুন থেকে বাঁচানোর প্রথম পথ হবে এটা। তারপরে সেকেন্ড কথাটা বলছেন যে মুসলমান হিসেবে বাঁচা বলতে কি বোঝায়, এটি তাদেরকে শিক্ষা দেওয়া উচিত, নিজেরাও শিক্ষা করা উচিত। তো সেখানে সেখানে ভিতরে আবার কয়েকটা জিনিস বলছিলেন, তিনটে জিনিস বলছিলেন। একটা ছিল যে আল্লাহর প্রতি আপনার রেসপন্সিবিলিটি কি বা আল্লাহর হক কি আপনি যদি জানেন বা এটা মানে পালন করেন বা এটাকে ই করেন তাহলে আপনি যেতে পারবেন, মানে আগুন থেকে নিজেকে বাঁচানোর আরেকটা স্টেপ আছে। আরেকটা বলছেন যে আপনার উপর আপনার নিজের উপর নিজের হক কি, এটা বোঝেছেন এই সেন্সে যে নিজেকে নষ্ট করে দিয়ে যেটা বলে, ধরো আমরা মদ্যপান ড্রাগ বা আমরা জুয়া খেললাম বা আমরা ব্যভিচার করলাম, এটা কিন্তু নিজের নফসকে নষ্ট করা। আপনার নফসের আপনার উপর কতগুলো রাইট আছে যে আপনি তাকে এইভাবে এই ধ্বংস করবেন না, বিষ খাবেন না, মদ খাবেন না, আত্মহত্যা করবেন না, এগুলো কিন্তু রাইট, এগুলো কি করা। আরেকটা বলছেন যে সোসাইটির আপনার উপর কি রাইট আছে, সোসাইটি মানে আপনার পরিবেশ থেকে সে আপনার উপর কিছু রাইট আছে বা আপনার কিছু হক, আপনার উপর কিছু হক আছে। ফর এক্সাম্পল আপনার এনভায়রনমেন্ট নষ্ট করবেন না, আপনার অপচয় করবেন না, আপনার আসতে দিলে আপনি অপচয় করবেন তা না, ধরেন আপনি আপনার পানির দরকার নাই, আপনি একটা ডিউ টিউবওয়েল লাগালেন, লাগায় সমস্ত লেয়ার রেখে শেষ করে দিলেন, কি আপনার একটা লাক্সারি আপনার আপনার এই বাগানের এখানে ঝর্ণা পড়বে বা আসলে মানুষ করেন না, কত মানুষ করতে এরকম জিনিস, কত জায়গায় কোনো একটা ফালতু একটা ঝর্ণার জন্য আপনার একটা আপনার পানির লেয়ার নষ্ট করে দিলেন বা আপনার বাগানের বাগান বাড়িতে একটা কিছুর জন্য, এইগুলো হচ্ছে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো খুব কমন, টিলা কেটে তো বাড়ি বাড়ানো অত্যন্ত কমন জিনিস, এগুলো তো না করে পারে না বাড়ি করে, যেটা আমি সিলেটে কদম পর্বে ল্যান্ডস্লাইড হয় না, ল্যান্ডস্লাইড এই কারণে হয়, আপনার জানেন হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং যেহেতু আছেন এখানে যে আল্লাহ তালা কোরআনে কিন্তু এই মানে পাহাড় গুলোকে পেরেকের মতো বলছেন, পেরেকের মতো বলাতে টাইটনেস থাকে না ইসের মানে ওয়েটটা প্লাস এটা শেপটা এমন যেটা টাইট করে রাখে জমিনটাকে, এইটা যখন আপনার ওয়েটটা যখন চলে গেল কেটে দিলেন তখন ল্যান্ডস্লাইড হয় বা ভূমি দশায় বলেন সালাম। তো এই এইসব জিনিসগুলো আছে যে একটা তিনটা জিনিসের প্রতি অব্লিগেশন। তারপরে বলতেছেন যে এইগুলো আপনি করলেন এবং এর ভিতরে বলতেছেন যে তিন নম্বর বলতেছেন যে আপনার আন্ডারে যারা আছেন এটা আমরা পড়ছি সেদিনও বা আপনি আপনি মেক শিওর করবেন যে তারা ফ্যামিলি আপনার ফ্যামিলি প্রথমে আসবে, যে তারা অব্লিগেটরি ব্যাপারগুলো অবশ্যই করবেন, অর্থাৎ ফরজাবিগুলো করতেছেন এটা আপনি মানে নিশ্চয়তা দিবেন মানে নিশ্চয়তা নিশ্চয়তা নিশ্চিত করবেন। আর দুই নম্বর হচ্ছে যে তারা পারমিসিবিলের ভিতরে থাকে মানে হারামের ভিতরে থাকবেন এবং হারামে ইন্ডাল্জ হবেন না, এটা আপনি অ্যাজ এ ফ্যামিলি হেড বা আপনার যতটুকু ক্ষমতা আছে আপনার নিচে যারা আছে তাদের ব্যাপারে আপনি এটা ই করবেন। এবং এটা আমরা উদাহরণ ডেইলি লাইফে অনেক সময় রিলেট করতে পারেন, এই জিনিসটা যে আমার বেলা অ্যাপ্লিকেবল এই
এটা আমি কিন্তু অনেক সময় বুঝি না এই জিনিসটা আমার বলে অ্যাপ্লিকেবল কি হবে ধরেন আমি বলছি যে আপনি কম্পিউটারটা কিনে দিলেন আপনার বাচ্চাকে ছোট বোনকে বা আপনি টেলিফোনটা কিনে দিলেন একটা ওই এখনকার যেগুলো স্মার্টফোন আছে সবকিছুই দেখা যায় এটাতে এই দেশে কি করতে আপনার খবর রাখেন না কিন্তু আপনি কিন্তু বেসিক্যালি তাদেরকে সুযোগ করে দিচ্ছেন একটা হারাম জিনিস ইন্ডালজ হয় যেটা আপনি নিজে আর খেয়াল করলেন না ফলো আপ নাই আপনি একজন হঠাৎ খুব আপসেট কি ব্যাপার যে আমার বোনকে এটা করতেছে আমার যিনি বাড়ির কথা আমরা বললাম যে উনি যে হাজি চাকরি করতেন ওনার বোনকে দামি দামি ফোন দামি দামি কম্পিউটার এবং যা যা যখন আসছে আপডেট এসে জিনিস দিচ্ছেন তারপরে একদিন এসে দেখতেছেন যে বোন তো ফেসবুকে তার বেপরদার ছবি দিয়ে রাখছে বা তার ফ্রেন্ডস আছে বুঝছেন না এখনকার যে ট্রেন্ড আছে ফ্রেন্ডস ফ্রেন্ডস বলতে কি বোঝায় ফ্রেন্ডস বলতে খুব একটা ব্যাগ একটা টার্ম কিন্তু আগে আমাদের ফ্রেন্ডস বলতে আমরা আপনি যদি বলতেন কার কোথায় গেছেন যে বন্ধুদের সাথে গেছিলাম অবভিয়াসলি আপনার আব্বা ধরতে একটা ছেলে বন্ধুর সাথে গেছেন এখন ফ্রেন্ডস এর ভিতরে সবকিছু ইনক্লুডেড এইগুলো আমি পরে মানে মানে জানছি আর কি আমার তো জানার কথা না আমি তার ওই জেনারেশন না কিন্তু ফ্রেন্ডস যে ছবিটা মানে সিরিজটা আছে এটি নাকি ট্রিমেন্ডাস এফেক্ট বাংলাদেশের নতুন জেনারেশন উপরে এটা আবার আমরা ওই 15-20 বছর আগে আমেরিকাতে টিভিতে যখন প্রথম শুরু হয় তখন দেখছি আর কি যে দেখছি বলতে আমি আমি কোনো পুরো একটা দেখি নাই মানে নামটা আমি জানি যেটা খুব পপুলার ছিল আমেরিকায় জেনিফার অ্যানিস্টন ওই যে একটা মেয়ে আছে খুব পপুলার তার আর কি তো এইটা আমাদের ফ্রেন্ডস কালচার এখানে চলে আসে উই আর ফ্রেন্ডস এগুলো থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারতাম তারপরে যেটা বলতেছেন যে ওই কথাটা আসতেছে যে ম্যান ওই সুরান নিসা 34 নম্বর আয়াত আসতেছে এই জিনিসটা এখনো যদি এস্টাবলিশ না হয়ে থাকে এস্টাবলিশ করবেন ছেলে আর মেয়েরা ইকুয়াল না আল্লাহ তালা ইকুয়াল করে বানান নেই এটা আমাদের দেশে প্রতারণ করার খুব চেষ্টা চলতেছে যে ছেলের মেয়েরা ইকুয়াল এখান থেকে কিন্তু অনেক বড় সমস্যার একটা উৎপত্তি ছেলের মেয়েরা ইকুয়াল না আল্লাহ মানে ইসলাম ইন পার্টিকুলার অল রিলিজিয়ান্স ইন জেনারেল হচ্ছে অথরিটি রিলিজিয়ান রিলিজিয়ান কথার মানে হচ্ছে অথরিটি ধর্ম মানে অথরিটি আপনার ইভেন হিন্দু ধর্মে আপনি দেখেন হয়তো রং বা রাইট সেটা আপনি আর্গু করতে পারেন সেটা অন্য কথা কিন্তু ইসলাম বলেন বা অন্য ধর্ম বলেন সব ধর্মে হচ্ছে অথরিটি থাকতে হবে এখন ওই হায়ার আর্কি যেটা অথরিটির যে ইটা হু রিপোর্ট টু হু আমরা যেটা বলি কর্পোরেট কালচারে বলি তাই না এটা যে বস ঠিক হয় মানে আপনি যার কাছে রিপোর্ট করলেন সে হলো আপনার বস আর আপনার কাছে যে রিপোর্ট করলেন আপনি হলেন তার বস ইসলামে কিন্তু এরকম একটা ব্যাপার আছে হু রিপোর্ট টু হু একটা ব্যাপার আছে তাহলে এটা উপরে চূড়ান্ত উপরে কে থাকবে শাসক খলিফা যে সে ধরেন তার গভর্নর সিলেট বিভাগের গভর্নর কথার কথা বলতে সিলেট বিভাগের গভর্নর থেকে আমার গ্রামের মসজিদের ইমাম পর্যন্ত আসবে এন্ড দেন ওখান থেকে আসবে আমার ফ্যামিলির সাইড আমি এইভাবে একদম সাজানো আছে যে হু রিপোর্ট হোক ইসলামে বা হায়ারার্কিটা কি হবে মানে কার কথা কে মানবে কার কথা কে শুনবে কে চলবে এটা যদি না চান তাহলে কাজ করবে না কিছু তো ইসলামে কখনোই কিন্তু ছেলে মেয়েকে ইকুয়াল বলা হয় না যদি কেউ বলে এটা মিথ্যা চায় কোনো দুইটা মানুষকে ইকুয়াল বলা হয় না মানে অল রেসপেক্ট ইকুয়াল বলা হয় না যার জ্ঞান আছে যার জ্ঞান নেই তারা সমান না আল্লাহ তালা তারা আল্লাহ তালা কোরআনেই বলছেন যার জ্ঞান আছে যার জ্ঞান নেই তারা কি সমান যে অন্ধ আছে চোখ আছে তারা কি সমান যাদের আলো আছে আলো আর আধা কি সমান না সুতরাং ইসলাম যদিও সুষম বন্টন বা জাস্টিসের বেসিসে যা যা প্রাপ্য সেটা নির্ধারণ করে কিন্তু ইয়াত ইসলাম কিন্তু কমিউনিজম না ইসলাম কিন্তু একজন সবাইকে একজন ঢালাও করে একটা সমান ইউনিট একদম না এখন হ্যাঁ ঠিক আছে না বলবেন এখন বাইরে দিলে যাইতো আমরা একটু খেয়াল করে নেই ঠিক আছে সো ইসলাম কিন্তু ইকুয়ালিটির দিন না এটা এটা একটা ফার্স্ট একটা পয়েন্ট বোঝার জন্য আজকে আপনারা একটা ফেমিনিস্টদের ইসের সামনে পেপারের একটা আর্টিকেলের সামনে খুব নাজুক অবস্থায় আপনারা মুক্তি আসে পড়ে হ্যাঁ আল্লাহ আল্লাহ ছিল সবাই সমান না আল্লাহ ছিল সবাই সমান কি বলছে আল্লাহ তালা ইসলাম হচ্ছে জাস্টিসের ধর্ম জাস্টিস মানে সুবিচারে যার যেটা প্রাপ্য যার যেটা পজিশন সেটা ইসলাম দেয় কিন্তু সমান কোনোদিনই দেবেন এবং আপনি হচ্ছে আপনার ঘরের আমির আপনার আপনার ডিসিশন মেকিংটা আলটিমেটলি আপনি করবেন আপনি দেখে যিনি বাবা যিনি আর কি ফ্যামিলি সোজা চলতে পারে এই মজলিসেওটা মসজিদেওটা রাষ্ট্রের বেলায়তা সোজা চলতে পারে আমি আপনার সবাই বুঝতাম যে আচ্ছা আমরা কি এখন ফোনতে ছাড়বো একজন বললেন হ্যাঁ একজন বললেন না আবার যাই হোক থেকে চল আলটিমেটলি আমি ডিসিশন দিব যে ফ্যান ছাড়বো কেন যদি আমি এই মজলিসে ই হই বাসার ব্যাপারটা সেম আপনি আপনার ওয়াইফের সাথে ডিসকাস করবেন দেশের পিছনে বাসার ব্যাপারটা সেম কিন্তু একটা একটা সাধারণই ছিল ইসলামিক ফ্যামিলি ইউনিটে যে বাসার বাইরে ব্যাপারগুলো বাবা বিচার করবে বাসার ভিতরে বাবা যখন থাকে না কে আমি মা মাই হচ্ছেন ইনচার্জ বাবা নাই এখন কি মায়ের আন্ডারে বাচ্চারা মা ডিসাইড করবে বাকি এই অর্ডার অফ জিনিস তিনি কি যাতে মানতে না তাই নাকি অফ হয়ে যাচ্ছে
এবার কি অবস্থা দেখেন, কি অফ হচ্ছে দেখুন, এটা বলেন ও এটা পড়ে গেছেন না ও নাই তো আবার কি সেই ফেতনাটা শুরু হলো, একটু দেখেন দেখুন ইকুয়াল এই কথা আমরা বলবো না, না হলে এটা দিয়ে দেয় যে ফিজিক্যালটা দিয়ে দেয় বাকি যদি এখন ঠিক আছে আপা এখন শোনা যায়, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তো এটা এটা মনে রাখবেন এটা ইকুয়াল না, তো এইখানে তারপরে ই করলেন যে এবং আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার আপনি চাইলেও এটা এক্সপ্রেশনটা এড়াতে পারবেন না, যে আমি বললাম যে আমি যদি থাকেন বাইরে বাইরে থাকছে ঘরে কি হয় আমি কি জানি নাকি, না ঘরে কি আপনাকে জানতে হবে, খবর নিতে হবে ঘরে কি হচ্ছে। তো এই এই সমস্ত আলোচনার পরে উনি এখানে আপনার সিরা নিসার এই চতুর্থ নম্বর আয়াতটা যে ম্যান আর প্রোটেক্টর্স অ্যান্ড মেইনটেনার্স অফ ওমেন বিকজ আল্লাহ হ্যাজ গিভেন দ্য ওয়ান মোর স্ট্রেংথ দেন আদার, এখানে স্ট্রেংথ কথাটা ঠিক হলো কিনা আমি জানি না, অ্যান্ড বিকজ দে সাপোর্ট দেম ফ্রম দ্য মেন্স মানে তারা খরচ বহন করে আর স্ট্রেংথ বলছেন এখানে, এখানে যে ওয়ার্ডটা হচ্ছে ফাদ্দালা, ফাদ্দালা মানে যেমন আমরা কাউকে এক্সেলেন্ট বেরিয়েতে বোঝাই বা যাকে কোয়ালিটি বেরিয়েতে বোঝাই, যেমন ধরেন ফাদিল্লাতে শাইখি এটা হচ্ছে আরবিতে একটা এই একটা এক্সপ্রেশন, যখন তারা ইয়া ফাদিল্লাতে শাইখি বলবে মানে আপনার কাউকে কারণ তার এক্সেলেন্ট শেখ কাউকে মানে আমরা শ্রদ্ধা বলি না এরকম করে যেন বলবে, কিন্তু এখানে এই ওই ওয়ার্ডটার অনেক মিনিং করছেন, স্ট্রেংথ একটা একটা অনেকেই করছেন অ্যাকচুয়ালি ওয়ান এক্সেলস ওভার দ্য আদার, এই কথাটা কিন্তু আসবে যখন আপনি ভালো একটা তফসির যদি করেন নোবেল কোরআন বা এই ধরনের যদি দেখেন যারা মানে যারা শুদ্ধভাবে করার চেষ্টা করছেন তারা দেখবেন বলবেন যে ওয়ান এক্সেলস ওভার আদার, এক্সেল মানে এক্সেলেন্স থেকে আসছে এক্সেল মানে একটা এজ আছে আপনার, আপনি একটা জিনিস ই করতে পারেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এই জন্য একটা ছেলেদের ফুটবল আর মেয়েদের ফুটবল লিগে আলাদা করতে এসেছে, অস্বীকার তো করতে পারবেন না, আপনি চাইলেও পারবেন না মানে সারা দুনিয়ার সমস্ত জোর করে যদি ইতে পারবেন তাহলেও পারবেন না, এটাকে ছেলেদের ফুটবল আমি আমি বলতেছি না যে তার মানে অটোমেটিক্যালি আপনি গিয়ে এখন একটা ডান্ডা নিয়ে মানে বলতে শুরু করলেন যে বুঝছেন না সেটা না, কিন্তু এই যে আল্লাহ তালা যে ডিফেন্স গুলো করে দিচ্ছেন এটা তো আপনি অস্বীকার করার কোনো উপায় নেই, এক একজনকে আল্লাহ একটা কোয়ালিটি দিচ্ছেন আল্লাহ ইকুয়াল করে বানান নেই, আল্লাহ এক একজনকে একটা রোল দিচ্ছেন সেই রোলটাই করতে হবে এবং অন্য রোলটা মেনে নিতে হবে, অন্য রোলটা মেনে নিতে হবে, যেমন ধরেন ওই যে মাতৃত্বের ব্যাপার যখন আসছে তখন বলছেন যে হকের ব্যাপার আসছে যখন তিনবার মায়ের পরে একবার বাপের কথা বলছেন, এটা আপনার বাপিকে আপনার পছন্দ না হলে আপনাকে মেনে নিতে হবে, ঠিক একইভাবে আপনি আপনার একটা ডিসিশন মেকিং যে আপনার সেটা চূড়ান্ত এটা যদি একটা ওয়াইফের পছন্দ না তবুও তাকে মানতে হবে, এটাই হায়ার একটু বলতেছিলাম বা এটাই আমি বলতেছিলাম যে অথরিটিভ চেঞ্জ, বা ধরেন আপনার মসজিদের ইমামের পেছনে নামাজ পড়তেছেন আপনার তার চেহারাটা পছন্দ হয় না কিছু করার নাই সরি, যতদিন সে আল্লাহর রেসপেক্টে আল্লাহ আল্লাহ রসুলের রেসপেক্টে ভুল কিছু না করতে সেই চেহারা অপছন্দ হলে আপনার পড়তে হবে তার কাছে, ঠিক না কথাটা আপনি কি বলছেন, এইভাবে আপনার রাষ্ট্রের ব্যাপারে তো আরো চূড়ান্ত রাষ্ট্রের রাষ্ট্রের মানে ইসলামী রাষ্ট্রের শাসকের যে কত কত পাওয়ার এবং কত বড় রাইট এটা আপনি বললে অবাক হয়ে যাবে, মানে আপনার জন্য নিয়ে নিছে আপনার অধিকার সে দেয় নাই আপনার আপনার অধিকার সে হারাম করছে তবুও বলতেছেন ব্যাপার সান্তুমি সবর করে আল্লাহর কাছে চাও তার অধিকারটা তাকে দাও, এবং এটাই বলছেন যে আমি মানে দেখবা যে অনেক মতের ভিন্ন মতের আসবে ভিন্ন কথা আসবে তোমরা তাদেরকে মানবা তাদেরকে, তখন একজন সাহাবী জিজ্ঞেস করছেন যে আমরা কি তাদের সাথে যুদ্ধ করবো না, বলছেন যে না যতক্ষণ না তারা সালাদ কায়েম করছে ওই মোমেন্ট পর্যন্ত, তারা সালাদ কায়েম করতেছে হলে এই রেসপেক্টে ফখরুদ্দিন আহমেদরা আনুগত্য করতে হবে আমার লাস্ট দিশে, এখন সেটা থেকে খেলা যদি কোন ক্লাসে তারা এটা আলাদা একটা ক্লাস কেন এরা মহিলা, কিন্তু এছাড়া আমি বলতেছি তার আগে পর্যন্ত আপনারা পছন্দ করেন ফখরুদ্দিন আহমেদকে বাড়ির সাথে তবুও তারা ই করতে হবে যতক্ষণ সে নামাজ পড়তেছে, তার মানে চিন্তা করেন কত বড় একটা এই দিচ্ছেন, এইভাবে চিন্তা করলে তখন মানে সমাজে ই আসবে মানে ডিসিপ্লিন আসবে শান্তি আসবে এবং সবকিছু ইন অর্ডার এ থাকবে, আর তারা হলে কিন্তু এইসব চলতেই থাকবে, আজকে ঘরে বাড়িয়ে দিচ্ছে কালকে ডিভোর্স এসেছে পশু আসে না আপনার আপনার চা দেওয়া অফিস থেকে এসে বললেন যে একটা চা দেওয়া তুমি নিজে বানানো নাই তুমি সঙ্গে করে আমি সাথে করি এখন এগুলো চলে আসছে না তুমি সঙ্গে করছো আমি করছি বলছে যে তোমার আমি আমার তোমার চা দিতে হবে কেন, মানে এটা একটা একটা ই থাকতেই পারে, কিন্তু যখন আপনি এইভাবে চিন্তা করবেন যে হ্যাঁ এই পাঁচজনটা ছিল তোমার
বাসার ঘর ঘরের জিনিসগুলো আমার, তুমি কেমন উপার্জন করতেছো এটা আমার দায়িত্ব না, আর আমি এগুলো কেন বুঝছেন না, তখন একটা জিনিসগুলো শেয়ার হবে এবং সুন্দরভাবে হবে। যাই হোক, আমরা এর পরের বিষয়ে আসি যে কি বলতেছেন উনি, যে আমরা আমরা যেন আমাদের আমাদের বাচ্চা কাচ্চাদের বা বাসার সময় দিয়ে, মেনি প্যারেন্টস আর উইলিং টু স্যাক্রিফাইস দ্যার টাইম অ্যান্ড ওয়েলথ অর ওয়ার্ক ওভার টাইম অর সামথিং অফ দ্যাট নেচার টু বি এবল টু অ্যাফোর্ড দ্য বেস্ট ক্লোদিং ফুড হাউজিং ফর দ্য চিলড্রেন। আমরা যেটা মনে করি বাচ্চাদের ওয়েলফেয়ার বলতে আমরা মনে করি ভালো স্কুলে পড়াচ্ছি কিনা, ভালো কাপড় পড়াচ্ছি কিনা, গাড়িতে পাঠাইছি, রিক্সা পাঠাইছি, বুঝছেন না, এইটাকেই মনে করি। দ্যাট ইজ এ সাইন অফ হাউ মাচ দে রিয়েলি লাভ দ্য চিলড্রেন, মানে এইটা দিয়ে আমরা মেজার করি যে কে তাকে ভালো এডুকেশন বলে না। আব্দুর রহিম দিনের একটা লেখে আপনার আপনাদের সাথে আগে আলাপ করছি আমি, যে উনি বলতেছেন যে উনি কিভাবে ইসলামের পথে আসেন। ওনার একদিন মনে হচ্ছে যে আমার দাদা ছিলেন খুব রাইস আদমি এবং উনি আমার বাবারে খুব মানে ওদের ওই সময়টা যে বেস্ট পসিবল এডুকেশনাল ইনস্টিটিউশন ইনস্টিটিউশনে পড়ায় কি করছেন, বেস্ট জায়গায় প্লেস করছেন একটা চাকরির জন্য। তারপরে আমার বাবা পড়েন সাথে সাথে যাই হোক ইজিপ্টে চাকরি করতেছেন, আমাকে উনি বেস্ট স্কুলে পড়াই, এটা কি চেইন অফ লাইফ হতে পারে নাকি, বা এটা কি লাইফের উদ্দেশ্য হতে পারে না, এই করে করে জীবন শেষ। কিন্তু মানে একজনকে আরেকজন কি করে বেস্ট জায়গায় এডুকেশন দিবেন, বেস্ট এলিট বানাবেন এবং বেস্ট ব্যুরোক্রেটিক হিসেব ওদের আর কি বিদেশি ডিফারেন্সে বলতে চান, উনি বলবেন না এটা জীবনের উদ্দেশ্য হতে পারে না, আল্লাহ তালা এই কারণে মানুষকে বানান না, এটাই পারপাস হতে পারে না যে আমার বাচ্চারে বা আমার আব্বা এই জন্য। তখন উনি চিন্তা করছেন এবং খুব ইজিপশিয়ান কালচারে আলাপ করছেন, খুব সিম্পল ভাবে সে তার বোঝায় দিচ্ছে জীবনের উদ্দেশ্যকে। অ্যান্ড দেন হি স্টার্টেড থিঙ্কিং, ওনার বাসায় কুক কুক ছিল বলে আমি ভুলে গেছি, যে তাকে প্রথমেই করে কুক বা এরকম আর কি বাসায় কর্মচারী ছিল, সে তার জীবনের ইকুয়েশন বোঝা দিচ্ছে খুব ইজিলি, যে আসলে এগুলো মিনিংলেস, মানে এই যে ছেলে পেলের জন্য আমরা প্রণান্ত করার চেষ্টা করে যাইতেছি এগুলো মিনিংলেস, অ্যাকচুয়ালি হলো যে আগে বললাম যে আগুন থেকে বাঁচানো যেতে। তারপরে বলতেছেন যে ইয়েট এট দ্য সেম টাইম মেনি সাচ প্যারেন্টস ফেল টু গিভ দ্য চিলড্রেন হোয়াট দ্য রিয়েলি নিড, নট জাস্ট দেয়ার ওয়েল বিং ইন দিস লাইফ ফর দ্য ট্রু হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড and the hereafter. They fail to give their children the correct deen that their child cannot prosper without. Deen ka, মানে correct correct deen ka ba correct deen er bujhte dite chalta eta ami bollam je amader abba amma kono din amader bolen amader abba amma amader generation namaz jodi shikhaichen apnar khatam korai dichen 13 bochhor boyose bas shesh deen shikano shesh halal haram kichu jani na amra tauhid jani na shirk jani na মানে first deen shikhar ek number shuru hobe kotha theke তহবিল থেকে শুরু হবে এক নম্বর, মানে স্টেপ ওয়ান হচ্ছে মানে যেটা ছাড়া আপনার সমস্ত কিছু মিথ্যা, সমস্ত কিছু বৃথা। বারবার আমরা বলি মাথা কেটে ফেলে দিয়ে সারা শরীরের পরিচর্যা করার যেমন মানে নাই, তহবিলবিহীন দিন হলে সেই দিনের কোনো মানে নেই, আপনি কি মনে করলেন তাতে কিছু আসে যায় না। তারপরে বলতেছেন যে এখানে একটা ওই সুরা তাহিমেরা একটা আবার রিপিট করতেছেন, দুইবার হলে মানে আগে একবারই করছেন। তো তারপরে বলতেছেন যে আমরা perhaps everyone of us knows of cases where a parent worked hard and sacrificed so he could send his child to some prestigious university or the child got a PhD or MD, yet he has no religion. আমাদের দেশে হচ্ছে না আমাদের সবচেয়ে এথিস্টটা কারা, বেসিক্যালি শিক্ষিতরা, আমরা পাঠাইছি তাদের PhD করতে ইংল্যান্ড আমেরিকা, আমরা পাঠাইছি আগে এই জিনিসগুলো এই জিনিসটা ভুলে গেছে। আমি তো ইভেন আমরা যখন পড়াশোনা করতেছি ইসলাম নিয়ে তখনই আমরা পড়াশোনা করছি এটা, যে কলোনিয়াল পাওয়ার যখন বাংলাদেশ বা পাকিস্তান ছেড়ে গেল তখন তারা কি করছে, তাদের ব্যারেল চেস্টেড জেনারেল বলতে হিসেবে ওই যে আইফানে এইটা নিয়ে গেছে স্যানহার্সে ইংল্যান্ডে আমেরিকায় নিয়ে গিয়ে ওদেরকে পড়ায় দিছে, ওরা ওদের এজেন্ডা ফুলফিল করছে এখানে, আর তো ওদের করতে হয় না, এই দেশটাকে চালাইছে তারা, বাংলাদেশকে পাকিস্তানকে চালাইছে তারা, আইফ খান আজম খান বিগ নেম তাই না, তারা ওদের এজেন্ডা জিন্দা মহম্মদ আলী জিন্দা, তারা ওদের এজেন্ডা গুলো ফুলফিল করছে এখানে, কলোনিয়ালাইজেশনটা তার ফোর্স দিয়ে করতে হয় না পরে, কিন্তু কি করছে ইউনিভার্সিটি দরজা খুলে দিচ্ছে, পিএইচডি করতে নিয়ে গেছে, ফ্রি নিয়ে গেছে। এই কদিন আমি ব্লগে লিখলাম সিস্টার শরীফা কাল্লো, আপনার নাম জানেন কেউ যায় না, স্প্যানিশ অরিজিনের মুসলিমা, উনি যখন ওনার টিন এজে ছিলেন তখন ওনার সাথে ওই আমেরিকান গভর্নমেন্টের মানুষজন যোগাযোগ করছে যে লোক তুমি যদি এই নিয়ে পড়াশোনা করো তাহলে তোমার হাতে আমরা এমবিসিতে চাকরি এনশিওর করলাম, তুমি ইজিপশিয়ান ইজিপ্তে যাবে, ইজিপশিয়ান ইজিপ্ত মানে ইজিপ্তে যে আমেরিকান এমবিসি ওখানে চাকরি করবে এবং ইজিপশিয়ান মেয়েদের দিকে কাজ করবে, ওদেরকে ওমেন রেটার ইউজ করবে এবং ওদেরকে ওরা নির্যাতিত ওরাই ওই মহিলা পরে মুসলমান হয়ে গেলে ফাঁস করে দিচ্ছে, মুসলমান না হলে আমি জানতাম না কোন আমার এই ব্লগে দিচ্ছে এদিন বই আছে আপনারা দেখবেন দ্য সান ইজ রাইজিং ইন দ্য ওয়েস্ট, এই বইতে উনি মানে কনভার্সন স্টোরিতে এটা বলছেন, ওরা এটা ওদের এজেন্ডা, ওদের অফিসিয়াল এজেন্ডা। আপনি যদি এটা কোনোদিন চিন্তা করতে পারেন যে আপনি ঢাকা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়তে চান, আপনাকে আবুল বারাকাত এসে বলতেছে যে তুমি ভালো করে পড়াশোনা করো তোমার আমরা আমেরিকায় পাঠাবো ইসলাম ইসলামের দাওয়াত দেয় মানে ক্রিশ্চিয়ানিটিকে রং প্রুফ করতে বা খ্রিস্টানদের এগেনস্টে কাজ করতে, এটা কিন্তু কোনোদিন রাখবে না আপনার মাথায়, কিন্তু ওরা কি করতেছে ওরা ওরা ওই নিয়ে কাজ করতে আপনাকে যখন যাচ্ছে আপনাকে ওইটাই মনে করতেছে, তার
আপনাকে এটা মনে করতেছে আমাদের একটা লেকচার আছে আমেরিকান প্রবলেম ইসলামিক সলিউশন যেটা এখন হয়তো আমরা এসব ডিজাইন করবেন ওখানে এটাই বলতেছে ইউনিভার্সিটি কি করা হয় কন্ডিশনিং করা হয় ব্রেনকে সো দ্যাট ইউ স্টার্ট থিঙ্কিং লাইক দ্যাম আপনি তাদের মতো করে চিন্তা করবেন বুঝছেন না ব্যাপারটা এগুলো তো কত করে স্ক্রিনিং ব্যাপার এগুলো আমার সমস্যা ডাজাল ল্যান্ডের কাছে বলে গেছেন এই কথাই যে পিএইচডি বলে না এডুকেশন সিস্টেম লিগাল সিস্টেম আপনার মেডিকেল সিস্টেম আর আপনি কি বলেন ফাইন্যান্সিয়াল সিস্টেম সকল মুসলমান দেশে কি অ্যাবসলিউট কুফরের উপর চলতেছে এই চারটা জিনিস এই চারটে জিনিস কুফরের উপর চলতেছে এই চারটে যাতে জিনিস হয়ে আপনারা কেন হেডওয়ার্ক করতে পারবেন না এগুলো কোথাকার জিনিস ওদের জিনিস এগুলো এখান থেকে শিখেছি আমি ওগুলো ইমপ্লিমেন্ট করি যাই শিখি আমি আমার 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 ইচ্ছে তো এখানে ইভেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারের মধ্যে জিনিস একটা মনে হবে যে এটা তো ভ্যালুমেট্রি এটাতে তো কিছু করেন নাই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আমি খালি চিপস শিখবো এখানেও আছে আপনি মার্কেটিং আছেন আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি আছে আপনি কোন সফটওয়্যার ইউজ করবেন আপনি আপনার মাথায় অলওয়েজ কি দেয় হোয়াট সেলস হোয়াট মেক্স প্রফিট এইটাই না ব্যাপারটা এগুলি ভেরি মাচ ইন্টারেস্টিং জিনিস আর ইত্যাদি যারা আপনি হালাকা শুনে রাখেন বলছেন গ্রোথ ফর দ্য সেক অফ গ্রোথ এটা সাংঘাতিক রকমের ইন্টারেস্টিং জিনিস পৃথিবী শেষ হয়ে যাবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি আপনি এটা সফট করতে না পারেন আমার কথা না এটা মার্গারেট কেনেডি জার্মান জার্মান বন এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট তিনি উনি বলেছেন যে সূর্য যদি বন্ধ না করতে পারেন এই পৃথিবী শেষ হয়ে যাবে পৃথিবী কিছু থাকবে না তার সূর্যের যোগান দিতে গিয়ে আপনার ইন্দোনেশিয়ান রেনফরেস্ট বা ব্রাজিলিয়ান রেনফরেস্ট গুলাকে শেষ করে দিচ্ছে কারণ সূর্যের পশ্চিমে দূরে করছে গে তারা ব্রাজিলে জানেন আপনারা ন্যাশনাল ব্যাংক অফ হয়েছিল ন্যাশনালি বলছিল যে হাত তুলে দিচ্ছে যে আমাদের আর কিছু নাই যা পারো করো ইন্দোনেশিয়ার প্রেম অবস্থা হয়েছিল তারপরে ফরেস্টের স্কাইটা বাংলাদেশের এই যে চিংড়ির বেড মানে চিংড়ি করতে গিয়ে বেড নষ্ট করে যে জীবনে আর চিংড়ি হলো এরকম অবস্থা শুনছেন না দেখে যে লোভের যোগান দিতে গিয়ে বেসিক্যালি কি আপনি গ্রোথ ফর দ্য সেক অফ গ্রোথ ইন্টারেস্ট দিবেন আপনি ইন্টারেস্ট এই ক্যাপিটালিস্ট ইকোনমি টিকেই থাকবে যদি গ্রোথ হয় গ্রোথ ফর দ্য সেক অফ গ্রোথ তাহলে টিকে থাকবে না এত পার্সেন্টেজ পেপারে আছে এত পার্সেন্টেজ নাই টিকে থাকবে না এই পার্সেন্টেজ কাজে লাগুক বা না লাগুক আপনাকে পরিস্থিত করে আমি মার্কেট করতে হবে সেইগুলো বুঝতে হবে আমাদের যে আমরা হয়তো অনেক সময় চোখে দেখি না যে এটা ইন্টারেস্টিং কেন হবে আমি যদি এত এত 7% গ্রোথ করতে পারি এন্টি ইসলামিক কেন দেয় গ্রোথ করতে থেকে গ্রোথ এসেন্সিয়ালি এন্টি ইসলামিক এবং এন্টি এন্টি এক্সিস্টেন্স আপনার এটার জন্য একটা এক্সিস্টেন্স অ্যাস্পেক্ট হয়ে যাবে যেভাবে মানুষ জ্বালানি ই করতেছে যেভাবে মানুষ ই প্লান্ডার করতেছে পানির ল্যাব আমি একটা জাহাজ চাকরি করতে 180 টন তেল পাঠবে জ্বালাইতাম পাঠবে 180 টন তেল 66,000 BHP ওই জাহাজটা 18 টন তেল জ্বালায় আমেরিকা পৌঁছাতে পারবে কিন্তু 180 টন কেন বলেন তো গ্রোথ ফর দ্য সেক অফ গ্রোথ বাকিদেরকে কম্পিটিশনের মার্কেটে বাই করতে হবে 6টা কোম্পানি আছে বা 7টা কোম্পানি আছে কন্টেনার ট্রেডে এরা এই দুনিয়ার সকল মানে ট্রান্সোশনিক কন্টেনার ট্রেডটাকে নিয়ন্ত্রণ করে বাকিটা সব আউট কারণ আপনি আমার মতো এনামে লাগে বাংলাদেশ শিপিং কর্পোরেশন তো কোনোদিন 180 টন জ্বালেন না জাহাজ কিনতেই পারবে বুঝছেন না ব্যাপারটা ওইখানেই শেষ আছে ওইখানেই শেষ কিন্তু এই 180 টন দিয়ে আমার কাছে কোথাও মনে আছে কি মনে হয় আপনি আবার তারপরে এনভায়রনমেন্টের কথা বলেন 180 টনের যে নক্স মানে নাইট্রোজেন অক্সাইড এমিশন অপরিপূর্ণীয় মানে এটা মাল্টি মানে 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 কিউবিক স্কোয়ার কিউবিক রেশিওতে বাড়ে যখন আপনার ই করেন যে যখন আপনি কি বলেন এই মানে স্পিড বাড়াইতে চান জাহাজে আপনার তেল কনজাম্পশনটা স্কোয়ার কিউবিক রেশিওতে মানে স্পিডের সাথে কিউবিক রেশিও এখানে এক মোটটা ডালে কিউবিক রেশিও বাড়বে আপনার ই আর কি তেল কনজাম্পশন তেল কনজাম্পশন মানে নক্সিলেশন তো নক্সিলেশন কেন করতেছে আপনার জাস্ট কিপ কিপ মি আউট অফ দ্য মার্কেট আগের দিনে কিন্তু এটা ছিল না আগের দিনে আপনারও পাল্টানো নৌকা আমারও পাল্টানো নৌকা আপনার নৌকাটা বড় আমার নৌকাটা ছোট কিন্তু আমি আপনার ট্রেডে যেতে পারবো এটা কিন্তু ছিল না এখন দেখেন বড় ট্রেড গুলোতে যেতে পারবে না এই ট্রেডই আপনাকে এই সেম মেক ক্রাফ্ট যে ফুড ফুড চেইন আছে না ক্রাফ্ট মানে ওদের গরুগুলার অর্ডার বলে আর কি মানে কি বলে ওলান ফেটে পড়তেছে দুধ সেই দুধ তারা পাম্প আপ করে নষ্ট করে দিচ্ছে কিন্তু দরকার নেই এই দুধ প্রডিউস করা কিন্তু কম্পিটিটরকে মার্কেট থেকে বার করতে হবে এমন দামে দিবে যে দামে আপনার দুধ প্রডিউস করার দূরে থাকে আপনি গড়ে কিনতে পারবেন না সেই দামে তারা দুধ দিয়ে দিবে মানে কথা কথা মানে কস্ট এফেক্টিভনেস আমি বলছি কেন আপনাকে বাইর করে বিদেশি এই গেমটা আমাদের দেশে চলতেছে আমরা উই মিস দ্য পয়েন্ট এই যে স্কোয়ার রাধুনি মশলা করতে এই যে আপনার কি বলে চরমবিল এলাকার দুটো গরিব মানুষ এই হলুদ মরিচ শুকায় খাইতে হবে হলুদ মরিচ শুকায় বেঁচে বেঁচে খাইতে এখন কি শুকাবে স্যামসন চৌধুরী শুকাবে যার যার শত শত বিলিয়ন ডলার নাও আপনার ওয়েস্টার্ন আইতে ওয়েস্টার্ন যদি আইতে মানে লস রং ইটস কম্পিটিটিভ এই বলতে এরকমই জোরদার মুলুক তার ফাইন আপনার যদি সেটা মনে হয় সেটা ঠিক আছে আমার সেটা মনে হয় আমার সেটা মনে নয় জোরদার মুলুক তার কারণ আমি আমি আজকে জাস্টিসের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি আল্লাহ তালা আল্লাহ রসুল বলছেন নদীতে 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 যদি এডি করেন তাহলে অপচয় করবেন না এটা এখন মিনিং কি আছে বলে আপনি কিন্তু খরচ করতে পারেন না ইটস নট লস আছে বলে এত খরচ করতে পারেন এটা আপনার না আপনাকে জিম্মাদার লিমিটেড সময়ের জন্য এই যে আপনি 180 টন জ্বালায় নাইট্রোজেন অক্সাইড কার্বন কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড
এগুলা যে বাতাসে ই করে যেতেছেন অ্যাসিড রেইন হইতেছে আপনি তো শুধু আপনার এত সেলফিশ আপনি যে আপনার ছেলে করার চিন্তা করতেছেন না এত সেলফিশ আপনি ইসলাম আপনাকে এই সেলফিশ হতে দেয় না এই জন্য কথা আসতেছে যে আমরা প্রত্যেকটা জিনিসই চিন্তা করব যে ওয়াই উই আর ডুইং হোয়াট উই আর ডুইং হ্যাঁ একটা জিনিস হচ্ছে যে উপার্জনে কিন্তু বাধা নাই হালাল উপার্জনে আমি না করছি কিন্তু শুধু হালাল হলে যে চিন্তার ব্যাপার নাই তা নাকি এখানে কিন্তু আপনি দেখাতে পারেন যে হালাল কিন্তু তারপরে আমি আসলে আসবেন ফুল জ্বালাবো আমার ফুল আমি জ্বালাবো যত খুশি তত জ্বালাবো এই কাফের স্লোগান আছে না আমার ভোট আমি দিব বা আমার এটার এক্সটেনশনে আমার শরীর আমি দিব এটা বলে এখন যাই হোক কথা হচ্ছে যে আপনার হইলে এত খরচ করতে পারেন না এইটা এই এই বুঝতে আপনি আসতে হবে যে হালাল হইলে আপনি এটাকে ইচ্ছা মতো ই করতে পারেন না বুঝছেন না ব্যাপারটা হালাল হইলে আমি ওয়ালাইকুম সালাম হালাল হইলে আমি দ্বীপ টেবিল সব পানি তুলে ফেললাম একদিন আমি দেখলাম কি যে আমার আর পরবর্তী জন্য সিন্ধন করে পাই না আমাদের হয়েছে না আমাদের ইলেকট্রিসিটি হচ্ছে না এই এইটি তো হচ্ছে বসুন্ধরা ইসে নাকি একটা শহরের সমান শুধু এই বসুন্ধরা সিটিতে একটা শহর চল চলে যে পরিমাণ ইলেকট্রিসিটি লাগে একটা শহর চলে সে বলবে আমি পয়সা দেয় না স্যার পয়সা যদি পয়সা দেয় না পয়সা দিলে নাকি এটা সমস্যা ছিল না পয়সা তো দেয় না ওইখানে তো আন্ডারহ্যান্ড মানে নেগোসিয়েশন হয়ে যায় বাংলাদেশ ইলেকট্রিক বিল আপনারা জানেন মানে বাল্ক অফ দ্য ইন্ডাস্ট্রি যে লাভটাই হইলো ওইখানে কিছু এটা করতেছে গ্যাস আর ইলেকট্রিসিটি আমি একবার মানে পাতি ইন্ডাস্ট্রি সুতে নিয়েছিলাম আর কি মানে ছোট মাত্রায় একজনের সাথে ইলেকট্রিক্যাল ই বানায় ওই যে প্লাগ সুইচ এগুলো বানায় এগুলো বানায় তো সে আমার পয়লা তো কিছু বলে নাই যখন দেখছে যে আমি একটু হুজুর মাত্র আমার বলে যে দেখেন আপনাদের সত্যি কথা বলি এখানে লাভটাই হইলো যে আমরা যে ইলেকট্রিসিটি গ্যাসের বিল ফাঁকি দিয়ে যাচ্ছি আনাইলে কোনো লাভ বুঝছেন না ব্যাপারটা তো এই বসুন্ধরা সিটি এই একটা জায়গা বন্ধ করে দিলে ঢাকা শহরের লোডশেডিং বাই 50% কমে আসবে একটা জায়গা বন্ধ করে দিয়ে সামারে কোনো তোমরা তোমাদের জেনারেটর তোমাদের এসি চালাও আমাদের সিডিবিল লাইনে কোনো এসি চলবে না এটা করলে কিন্তু ঢাকা শহরের প্রবলেম অর্ধেক সলভ হয়ে যায় এই ধরনের আরো আছে একটা আমি বললাম আরো আছে না রাইফেল স্কোয়ার আছে এক্স আছে ওয়াই আছে জেন আছে হ্যাঁ যেগুলো তো হচ্ছে বড় হয়ে আসছে তো ব্যাপারটা হচ্ছে এইটা যে ব্যাপারটা হালাল প্রাইমারি হালাল হলে সব ঠিক হয়ে যায় তা না কিন্তু তাহলে হজরত ওমর বেলা গাজের জন্য জেনে নিয়ে নিতেন না জমি তো হালাল ছিল রসুল সাহেব সম্বন্ধে জেনে দিচ্ছেন পরে ছিল জমি মদিনায় ওমর আগের মতো একটা জমিতে তুমি কিছু করতেছেন আমরা নিয়ে নিয়ে নিবো স্টেট কিন্তু নিয়ে নিবে জমিটা উনি আমার রাগ করছেন নবী দিতে আমার জমি আপনি নিয়ে নেবেন কি বলেন তবে হ্যাঁ এটা ফালা রাখছে মানে কোনো দরকার নাই ফালা রাখছে মানে কোনো দরকার নাই ফালা রাখা হালাল না এমনিতে তো হালাল একটা রেখে তো মনে হয় হালাল যে আমার জমি আমার আমার ইচ্ছা করবো নো আপনার হইলে আপনি যা ইচ্ছাটা করতে পারবেন না ইসলামে ইভেন ইট ইজ নট কমিউনিজম যে আপনার তাহলে ক্যামেরা নিয়ে নিবো তাও না কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা ক্যাপিটালিজমও না আমার ইচ্ছা একটা আশি তুমি তাহলে জ্বালাবো আমি নো একই ব্যাপার আসবে আমার ইচ্ছা আমি একটা গাড়ি চালাবো আমার ইচ্ছা আমি এসি চালাবো আমার ইচ্ছা আমি বসুন্ধরা চালাবো ইট ইজ ক্যাপিটালিস্ট আউটলুক বা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড ভিউ বলতে পারে ইসলাম এটাও না ওইটাও না ইসলাম যেটা করে জাস্টিসের রিলিজিয়ন যে যখন আপনি জাস্টিফাই করতে পারবেন এই বসুন্ধরা সিটিতে যদি একটা লাইফ সেভিং জিনিস হইতো যে এইখানে এমন একটা ডিজিজের ই হয় মানে ট্রিটমেন্ট হয় যেটা এই এইভাবে করবে আইসিডি দিয়ে কথা বলা মানে এইভাবে করে এইরকম করে আপনি এখানে ভাই আছেন দেখে আমার মনে পড়লো না এইভাবেই ট্রিটমেন্ট হতো এবং এই জন্য এত কত এয়ার কন্ডিশনার চলতে হবে এবং এটাই তখন হয়তো জাস্টিফাইড হতো কিন্তু আপনি ব্যারিতে যাবেন আপনি এখানে বসে ফুড কোর্টে ডেটিং করবেন বুঝছেন না আপনি ডিজাইনার আইটেম কিনবেন আপনি অপচয় করবেন আপনি আপনি ফ্লাটিং অ্যারাউন্ড করবেন এইটির জন্য আমি এখন সারা সারা শহরের ইলেকট্রিসিটি না থাকলে আমার এখানে থাকতে হবে নো এটা ইসলামে খুঁজে পারি যাই হোক আমরা আবার ফিরে আসি প্যারেন্টসদের বলতেছেন ডিয়ার প্যারেন্টস ইউ মাস্ট রিয়েলাইজ দ্যাট দেয়ার ইজ নাথিং দ্যাট ইয়ার চাইল্ড ইজ মোর ইন নিড দ্যান নোয়িং হিজ রিলিজিয়ান আপনার বাচ্চার তার ধর্ম জানাচ্ছে আর কোনো প্রয়োজনীয় ব্যাপার নাই আমি ইংরেজিতে অনেকবার বলছি আবার বলতেছি দু একবার নতুন আসছেন কালকেই বলছি আরেক জায়গায় যে আপনার বাচ্চাটাকে আপনি আদর করেন এবং আপনার বাচ্চার দিকে যখন আপনার কচি কচি হাতটা দেখেন কোনোদিন কল্পনাও করেন না যে এই এই চামড়াটা একদিন আগুনে জ্বলতে পারে গলে গলে করতে পারে আবার দুজনে রেখা করে আবার জ্বলবে আল্লাহ তালা আল্লাহ রসুলের ডিসক্রিপশন জাহান্নামে কোনো মৃত্যু নাই পৃথিবীতে মৃত্যু আছে আর মরে গেলে তো সেরে গেলে বলেন না ক্যান্সার রোগী বলে যে আল্লাহ আর কত নিয়ে যাও তুমি আমার মানে তার মানে মূল্য শেষ জাহান্নামেরই কিন্তু মূল্য শেষ না রিজুনেটেড হবে এবং যখন জান্নাত জাহান্নাম শেষ হয়ে গেলে ডিসিশন লাস্ট জাহান্নামে যাকে বের করে নিয়ে আসা আর কাউকে বের করা হবে না সিচুয়েশন আসবে তখন কি হবে মৃত্যুকে একটা ল্যাম্বের আকারে স্লটার করা হবে মৃত্যুকে মৃত্যুকে একটা ভেড়ার রূপে স্লটার করা হবে আর কেউ এরপরে কোনোদিন মরবে না জাহান্নামে দোয়া করবে চাঁদে চিৎকার করবে মৃত্যুর জন্য কিন্তু আর কোনো মৃত্যু হবে না তাহলে
আপনি যে আপনার বাচ্চার জন্য একটা সুইস চকলেট নিয়ে আসলেন, দেন বন্ধু দিচ্ছেন, নিজে না খেয়ে পরে করে নিয়ে এসে মায়া দেখালেন, এই মায়াটা বেশি মায়াটার প্রতি নাকি এই আগুন থেকে বাঁচানোটা বেশি মায়া? এই আগুন থেকে বাঁচানোটা আপনার রিয়েল লাভ যদি থাকে থেকে আপনার ফার্স্ট ফার্স্ট স্টেপ হবে এই আগুন থেকে বাঁচানো। বউকে হোক যে বউয়ের এগেন সেম থিং, এই বউয়ের মুখের দিকে তাকালে আপনি দুনিয়া ভুলে যান, এগেন এটা কোনো ব্যাপার না। এই বউকে কিন্তু ওই ওই আগুন থেকে বাঁচানোটা হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসার নিদর্শন, তাই না? বাচ্চাকে বাঁচানোটা সবচেয়ে বড় ভালোবাসা নিদর্শন। তো আমরা ইনশাল্লাহ সেগুলো আমি করবো। আমাদের সারা দুনিয়ায় জাহান্নামের এক সেকেন্ডের জন্য, এক সেকেন্ডের শাস্তির বিনিময়ে মানুষ সেদিন পৃথিবী, তাকে যদি পৃথিবী দিয়ে দেওয়া হয়েছে, পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সব দেশ যাবে এক সেকেন্ডের বাঁচার জন্য। আমরা আজকে অনেকে মনে করি মুসলমান হয়েছি তো কোনো না কোনো কিন্তু যাবোই, এটা কিন্তু ইহুদিদের মতো আমরা ইহুদিদের ডিসক্রিপশন কিন্তু ইসে করানো, আমরা কিন্তু আজকে ওই ওই এরকম হয়ে গেছে। অনেক প্রথমে আসা বলবে আরে কলিমা পড়ছি না, কোনো না কোনো কিন্তু যাবোই, কি আছে একটু মজ করে নেই তারপর দেখা যাবে, কোনো না কোনো যাবো এটা তো গ্যারান্টি। তো যাই হোক, গিভ ইউর চাইল্ড অল অফ দ্য রিচেস অফ দিস ওয়ার্ল্ড, ইফ ইউ গিভ ইউর চাইল্ড, ইয়েট ইউ উইল নেভার রিয়েলি পাস অন টু হিম দ্য রিলিজিয়ন ইউ হ্যাভ, মানে আপনি যদি না করেন, ইয়েট আপনি যদি না করে থাকেন তাহলে কি হবে, ইউ হ্যাভ ফেইলড ইন ইয়ার অব্লিগেশন টুয়ার্ডস ইউর চাইল্ড, আপনার বাবা হিসাবে ফেল করলেন। আপনারা জানেন আমাদের যে বিয়েগুলো হয়, আমাদের মাধ্যমে যে বিয়েগুলো হয় এখন দিনী বিয়ে, ওইটা আমরা জুমা ওইগুলোকে আমরা বিয়ে খুদ্দারি করি, মানে অ্যারেঞ্জমেন্ট করি। কেন? অনেক মানুষ জিনিসগুলো জানে না। আপনার অনাগত সন্তানের আপনার উপর হক হচ্ছে, যারা বিবাহ করেন নাই এখনো অনেকে আছেন এখানে, যে আপনি তার জন্য একটা মা চুজ করবেন যে মা তাকে দিন শিক্ষা হেল্প করবে বা দিন শিক্ষা দিয়ে বড় করবে মানুষ হিসেবে। কারণ প্রাইমারি শিক্ষাটা তার কাছে, আমরা সুরাটা পড়লে তার কাছে শিখছি, মায়ের কাছে না। যে সুরা সন্ধ্যায় পড়তাম, যে সুরা আমাদের সময় চায় সুরা পড়া সুরা করো, আজান পড়লে মা বাবা নামাজ আর আমাদের সুরা পড়া সুরা করো, তো আমরা সিরাজগুলো আমরা এরকম নামে ডাকতাম, কুলহাল্লা পড়বো নাকি, মানে নাম জানতাম না, মানে বলতাম আলাম তারা পড়বো কুলহাল্লা পড়বো। তো যাই হোক, মায়ের কাছে শিখছি। এই মা যদি সুশিক্ষিত হয়, কোন সেন্সে সুশিক্ষিত, দিন শিক্ষা অন্য সুশিক্ষিত পিএইচডি বলতেছিলাম, তাহলে দেয়ারি যে পসিবিলিটি যে আপনার বাচ্চার স্টার্টটাই ভালো হবে, তাই না? আপনার বাচ্চার স্টার্টে অ্যাডভারেজ দেখবে না, স্টার্টে আপনার সিমসন দেখবে না বা টমেঞ্জেরি দেখবে না, স্টার্টে আপনার সলেমা শিখবে বা আল্লাহ কোথায়, আল্লাহ কি, আল্লাহ কেমন, এগুলো শিখে যাবে। সেই জন্য যে আমাদের বিয়েগুলোর খুব আচরণ গ্রহণ ভাই সাধারণত নিয়ে যায় আনে বিয়েগুলোতে, উনি এই কথাটা বলেন যে অনাগত সন্তানের হক হচ্ছে বাবার উপরে, তিনি যেন একজন এমন মা চুজ করেন যেই মা সেই বাচ্চাকে তিনি শিক্ষায় শিক্ষিত করে বড় করবে। অর্থাৎ প্রাইমারি শিক্ষাটা তো তার হাতে, প্রাইমারিটা তার মুখ থেকে শিখবে না। এই জন্য ইফ ইফ পসিবল আপনার আরবি শিক্ষিত মা বিয়ে করবেন, মাদার টাং বলি না আমরা, মায়ের মুখে ভাষা শিখেছি, মা যদি সত্যি আরবি জানে তাহলে দেখবেন দুটো পাঁচটা টান তার মুখ থেকে শিখে ফেলছে, বা হয়তো অনেক দৈনন্দিন জীবনে আমাদের আমার ছেলেরা যেমন আরবি জানে, দৈনন্দিন জীবনে অনেক কথা তার কাছে শিখি, তার কাছে শিখে গেছি, ওই যে এদিকে আসো এদিকে যাও, আমি কামাল আমি এটা বুঝছেন না ব্যাপারটা, ইয়েস না ভেরি গুড মার্কা দিয়ে দিলাম, ওগুলো এখান থেকে শিখে গেছে। ওই শিখা যেতে ওইটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনি দেখেন আপনি ক্লাস ফাইভ পর্যন্ত কিন্তু গ্রামার করেন না, কিন্তু আপনি ক্লাস ফাইভে একটা একটা ছড়া পড়ে বুঝছেন অর্থ, অথবা একটা চিঠি লিখতে পারছেন না, তার মানে আপনি ল্যাঙ্গুয়েজ জানছেন, ইউ ইউ লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ উইদাউট লার্নিং দ্য গ্রামার, ঠিক না কথাটা? এইভাবে যদি আপনি ইংরেজি শিখতেন, আরবিও শিখতেন, তাহলে আপনার জন্য এটা খুবই সহজ হইত। সেই জন্য আমাদের অনাগত সন্তান যারা বিয়ে করেন নাই, তাদের একটা হক তাদের উপর, তাদের বাচ্চাদের হক আছে তাদের উপর, তারা যেন এমন মা চুজ করেন যেই মা তাদের বাচ্চাকে দিন শিক্ষায় শিক্ষিত করতে পারেন। তার কারণে আমরা বিয়ে খুব বাতে বলেন অল্প, আপনারা যারা বিয়ে করেন নাই ইনশাল্লাহ আপনারা এইটাকে এক নম্বর ক্রাইটেরিয়া ধরে মেয়ে খুঁজবেন, যে এমন মা যে অন্তত প্রাইমারি দিনের শিক্ষাটা সে তার বাচ্চাকে দিবে এবং হেল্প করবে বাচ্চাকে। আজকে হেল্প করার পর দূরে ডিটার করে রীতিমতো, তাই না? বাচ্চাকে রীতিমতো মানে ই করে আপনার বাধা দেয় বা আরো পিছনে নিয়ে যায়, বিকজ একবারে দেখায় ভাত খেতে গেলে মায়ের তো সময় নেই বাচ্চার জন্য, প্রথম কথা মায়ের আদারাইজ এনার্জিটিভ অলস, ওই যে বললাম তোমার চাটা তুমি মারায় না, তুমি কাছে করে আমি করি, মা যেন চার থেকে কিন্তু এই কথাই বলবে, আপনি আপনি আপনার ইনকাম আছে 2 লাখ টাকা, কোনো দরকার নেই, তারপরে আপনি বোর্ডে দিয়ে রাখছেন আরো আরো 1.5 লাখ বা 1 লাখ টাকা কামাই করছি, তার তো সময় নেই বাচ্চার জন্য। তো তখন সে বাচ্চাকে কি করবে, খাওয়াইতে গেলে নিচে ছেড়ে দিবে ওই কার্টুনটা, কার্টুনটা খাচ্ছে গরুর মতো তাকিয়ে দিচ্ছে, মুখে ঢুকে দিচ্ছে, কোনো মতো গিলছে, দিস নট দ্য ওয়ে, দিস নট দ্য ইসলামিক ওয়ে, বুঝছেন না ব্যাপারটা? আমার বাসাতে এটা হয় না, আমার বাসায় টিভি শোনা, আমার বাসাতে এটা হয় না, আমার বাসায় আল্লাহ রসুলের গল্প শোনায় শোনায় বাচ্চাদের, বা শোনানোর দরকার হয় না, কারণ এত অ্যাটেনশন বাচ্চাদের যে বাচ্চাদের ওই বাচ্চারা ওইটা ফিল করে না। চারজন অ্যাডাল্ট আমাদের বাসায়, বাচ্চা 2টা, আমাদের সমস্ত সময় আমরা আমাদের বাচ্চাদের দিই, প্রতিটি প্রশ্নের উত্তর দেয়, কোনো প্রশ্ন বিভিন্ন গ্রাসের সাইড সময় নেই না, আমরা প্রতিটি প্রশ্ন সিলি প্রশ্নের উত্তর দিই, আপনার শুনে অবাক হয়ে যায়, খুবই সিলি প্রশ্ন, কালকে জিজ্ঞেস করতে 3 মাসের বাচ্চার সাথে জাগুয়ার পারবে নাকি, দিনটি যেন দেখানো হয় সাইজটা চিন্তা করতে চেষ্টা করতে, মানে
টিভি মাত্র দেখতে যে খুব বড় হয় সাইজে সেই বাচ্চাটা কতটুকু এইটা সাথে জাগুয়ার পারবে নাকি মানে এটা তো উদ্ভব প্রশ্ন মানে খুবই বিরক্তিকর একটা উদ্ভব প্রশ্ন বাট আমরা আনসার দিচ্ছি আমরা পেশেন্টলি আনসার আমাকে জিজ্ঞেস করছি আমি পেশেন্টলি বলছি দেখো টিভি মাত্র বড় বাচ্চাটা কিন্তু অনেক বড় সেই তুলনায় জাগুয়ারটা ছোট আমার মনে হয় না পারবে আমি যদি কোনো কোনো এনকাউন্টার দেখে নেই কোনোদিন সেটা আমার মনে হয় না পারবে এইরকম ব্যাপার আপনাকে আপনি বলেন এখন 99% আরবান মায়ের সময় আছে এরকম একটা প্রশ্ন হচ্ছে যে দেখার কাজের মেয়ে খাওয়াই দেবে হাতে বাজার মানে মা চলে বাপ বলে আর এখনকার যে জ্যামটা হয়েছে 2 ঘন্টা আগে বাইরে 2 ঘন্টা পরে আসবে বুঝছেন না তারপরে আইসা যেটুকু সময় আছে সেটুকু তারপরে একজন শুনলো যে ওই কিসের পোলা বলে গাল দিতেছে কিছু করতে শিখলো খুব ফায়ার মা একদম মানে কোমরে এই বাইন্দা লাঠি নিয়ে দাঁড়াইছে যার কাছে পাল্টেছেন তার কাছে শিখবে গরুর দুধ খাইতেছেন গরুর মতো হবে যার কাছে পাল্টেছেন তার মতো হবে এইটুকু স্বাভাবিক বাট আপনি চার চার ঘন্টা ঘন্টা আপনার এক্সপেকটেশন হচ্ছে যে আমার মতো হবে আপনাদের যদি পার্সোনালি চাকরি করেন আপনারা যদি পাইছেন নিজের দুধ খাওয়াইছেন আর উনি চাকরি করেন না কিন্তু আপনি পাইতেছেন গরুর দুধ খাওয়া আর আরেক চাকরির হাতে দিয়ে ডিফেন্স হবে না ডিফেন্স হবে এই আপনি বলতেছেন যে আপনার ইউ ফেলড ইন ইয়ার অব্লিগেশন টু ইয়ার চাইল্ড আপনার বাবা হিসাবে আপনার বাচ্চার প্রতি অব্লিগেশন আপনি ফেল করে গেলেন অ্যান্ড আল্লাহ উইল হোল্ড ইউ অ্যাকাউন্টেবল ফর দিস শর্ট কামিং অন দ্য ডে অফ জাজমেন্ট নো ম্যাটার হাউ মেনি ডিগ্রিজ ইউ হেল্প ইউর চাইল্ড অ্যাটেন্ড আপনি আপনার বাচ্চাকে কতটা ডিগ্রি ই করতে মিনিংলেস আল্লাহ চোখে এইটার জন্য আপনাকে আল্লাহ তারা ধরবেন কি আমাদের দিন বিলিভ মি ইফ ইউ রিয়েলি লাভ ইউর চাইল্ড অল দ্য ফুড ক্লোদিং ফান অ্যান্ড ডিগ্রিজ ইউ ক্যান গিভ হিম উইল মিন নাথিং ইফ ইউ ডু নট গার্ড হিম ফ্রম দ্য ফায়ার ইন দ্য হেয়ার অফ দ্য যেটার কথা আমি একটু আগে বললাম যে আপনার সমস্ত আদর যত্ন সব মিনিংলেস হয়ে যাবে যে ওই নরম চামড়াটা জুতের দিকে তাকে আপনার ঠোঁটে ছুঁয়েছেন যখন ছোট্ট ছিল 3 মাস 6 মাস 1 বছর ওই নরম চামড়াটা জ্বলবে ছাই হবে আবার রিজেনারেটেড হবে আমি বললাম যে ডেসক্রিপশন হেলে রিজেনারেটেড হবে মৃত্যুকে একটা ল্যাম্প হিসাবে ক্লটার করা হবে তারপরে মরার চিৎকার করবে মরার জন্য কিন্তু মরতে পারবে নাকি দুনিয়ার জীবনের টর্মেন্টের কিন্তু ধরেন আপনার এই বাচ্চাকে আপনার দিন শিখাইতে দেওয়া এমন করতে পারেন না যে খুব সুখের দিন কালা প্রকাশ করবে এটা কিন্তু শেষ আছে একদিন মরে গেলে কিন্তু ওইটা কোনো শেষ হবে না যদি এটা না করতে পারেন এবং দুনিয়ার জীবনটা বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আখেরাতে বিশ্বাস আখেরাতে বিশ্বাস নায়ের ভিতরে কিন্তু সুইং করে আখেরাতে বিশ্বাস মানে আল্লাহ রাসূল এখানে বলছে আগের দিন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমুদ্রে আঙ্গুলটা ঢোকায় দিয়ে বের করে নিয়ে আসো আঙ্গুলের সাথে যতটুকু পানি উঠে আসে এটা এখানকার জীবন আর যদি সমুদ্রে রয়ে গেলে এটা হচ্ছে আখেরাতের জীবন এটার জন্য এটা নষ্ট করবে না কোনো কোনো স্টুপিড ইডিয়ট নষ্ট করবে না যদি সে বিশ্বাস করে আসলে আমরা বিশ্বাসই করি না আখেরাতে বেসিক্যালি যে জন্য আমরা ওইটাকে এটার জন্য নষ্ট করি ওইটাকে নষ্ট করার পরে এখানে যাওয়ার তার কোনো দরকার নেই আমার তখন চেষ্টা করি মৃত্যুকে রেজিস্ট করতে আজকালকে বড় বড় এই এই হসপিটাল গুলো বাইকে আছে কি দিয়ে ওয়ান অফ দ্য মেজর বিজনেস হচ্ছে লাইফ সাপোর্ট বুঝছেন না আমি রেজিস্ট করি মৃত্যু আমি বলতেছিলাম যে বাঁচানোর চেষ্টা করবেন না সেটা না কিন্তু মরতে খুব খুব অনীহা আমাদের আমাদের খুব অনীহা মরতে জীবনটাকে কি করে ধরা যায় কত বেশি করে মাল্টিপ্লাই করে এনজয় করা যায় এটি তো ব্যাপার From the child's earliest years, we must realize that there are a great deal of anti-Islamic forces working against him. অনেক ধরনের anti-Islamic forces তাদের এগেনস্টে কাজ করতেছে এটা আমার রিয়েলাইজ করা উচিত এইটা রিয়েলাইজ যে কত কম মানুষ করে আমি অবাক হয়ে গেছি বড় বড় আলেমরা পর্যন্ত করেন বিশাল বিশাল আলেমরা পর্যন্ত করেন তাদের না করার একটা কারণ হতে পারে যে তারা হয়তো এক্সপোজ না জিনিসগুলো তাদের খারাপভাবে চিন্তা করে আমাকে এই দেশের একজন শিষ্য আলেম বলছেন যে দেখেন আমরা তো অলরেডি আলেমের পরিবার বড় হচ্ছে আমাদের আমার কোনো ইজনি চিন্তাই করতে পারিনি এত খারাপ জিনিস দুনিয়াতে আছে ইট ইস ট্রু কিন্তু তাই বলে উনি চিন্তা করতে পারেন না দেখে যে আমরা ইমিউনিটি আছে বলে তা নাকি ওনার ফ্যামিলি ইমিউন না আমার ফ্যামিলি ইমিউন না ঠিক না কথা আপনি চিন্তা করেন এরকম খারাপ নেই যেমন আমাদের ওই জাহাজি ছেলে বলতেছিল যে তার তার ওই যে কথা বললাম যে বোনকে যখন ইচ্ছে তখন নতুন কম্পিউটার নতুন ফোন কিনে দিছে জাহাজ থেকে আসতে আসা শুনে যে বোনের কম্পিউটার নষ্ট সেই কিনে দিছে কম্পিউটার নষ্ট না কেন একদিন ফোন করতেছে কম্পিউটার দোকানে তখন বলছে না ওই উইন্ডো এক্সপ্লোরে চাইলে উইন্ডোজ এক্সপ্লোরে চাইলে ওটা ক্রাশ করে ই করে মানে ক্রাশ করে বা বন্ধ হয়ে যায় কিছু তখন ওই মাথায় চিন্তা হচ্ছে বোন উইন্ডোজ এক্সপ্লোরে চালাবে কেন বাপ জানে না বাপ কিন্তু জামাতের রোপণ বাপ জানে না যে বোন ইন্টারনেটে রাত্রে দরজা বন্ধ হওয়ার পরে কলেজ খোলা বোন ইন্টারনেটে ফেসবুক এটা সেটা চলতেছে বাপ তো বুঝে নাই এগুলা উইন্ডোজ এক্সপ্লোরে কেন ইউজ করতে হবে ইন্টারনেট না হলে তো দরকার নাই তখন ভাইয়ের মাথায় আছে ভাই তখন খবর নিয়ে দেখে যে আরে বাপ বোনের তো অবস্থা খুব খারাপ একদিন বোন ই বন্ধ করতে ভুলে গেছে আরকি অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে ভুলে গেছে দীঘা থেকে একদম মানে আর যা আপনি চিন্তা করতে পারেন কল্পনারও কল্পনার বাইরে
ওই ব্যাপারে বুঝতেছে না তো আপনি আপনি বুঝলেন না এখানে দেশে নিন না সেটা পদ্ধতি নিয়ে বোঝাতে আপনাকে বুঝতে হবে তো বলতেছে যে ইফ ইট ইজ ফ্রম দ্য আর্লি ইয়ার্স দ্যাট উই মাস্ট ওয়ার্ক টু প্রোটেক্ট আওয়ার চিলড্রেন এই সরি ইট ইজ ইট ইজ ফ্রম দ্য আর্লি ইয়ার্স এই যে আমরা এই স্কুলটা কেন করছি এক থেকে বারো বছর বয়সে বাচ্চাদের মাথায় যে ঢুকে ওইটা ইউজুয়ালি বের করা যায় না চাইল্ড সাইকোলজিস্ট তাই বলেন আমি অনেক সময় বলি অন্যভাবে বলি আমি যে ধরেন আপনার ঘরের আঙিনায় অনেক গ্রামের বাড়িতে দেখবেন যে কাদা কাদা থাকে গাছ থাকে কাদা থাকে পানির পিকটা পালিলে ওটা লাগে কেন জিনিসটা নরম জিনিসটা সফট জায়গাটা কাদা কিন্তু ওই জায়গাটা যদি আপনি মোজাইক করে দিতেন তাহলে গরু জ্বালায় দিচ্ছেন রক্ত পড়তে এক বালতি পানি ঢেলে ওটা পরিষ্কার পাই একইভাবে আপনার বাচ্চার ব্রেনটাকে যদি আপনি সলিড করে দিতেন ইসলামিক জ্ঞান দিয়ে ওখানে কিছু ময়লা আয়সা থাকতে পারতো না বুঝছেন না স্টিক করতে পারতো না নন স্টিক হয়ে যেত যদি আপনি এক থেকে বারো বছরের ভিতরে তার মাথাটাকে সলিড করে দিতে পারতেন যে সে অন্য কিছুতেই করবে না বাচ্চারা যদি কেউ থাকে আপনার বাচ্চা থাকে নিয়ে সো এই আর্লি ইয়ার্স থেকে আপনাকে ই করতে হবে এখন ওরা বলতেছেন যে আমি একটু কিছু হাইলাইট করবো যে কিভাবে আমরা ই করবো মাই হোপ ইজ দ্যাট ইউ উইল বিকাম অ্যাওয়ার আপনারা অ্যাওয়ার হবেন এইগুলো আসলে ওনারটা একরকম হবে আমাদেরকে একটু ডিপেন্ড হবে কিন্তু একই ব্যাপার আসলে যেমন ধরেন যে একটা বলতেছেন টেলিভিশন নিয়ে বলতেছেন যেটা আমি বললাম একটু আগে মেনি প্যারেন্টস অলমোস্ট ইউজ টেলিভিশন এজ এ বেবি সিটার যেটা বললাম খাইতেছে না বাচ্চা ছেড়ে দেবো খাইতেছে না বাচ্চা ছেড়ে দেবো কার্টুন ছেড়ে দেবো টেলিভিশন ছেড়ে দেবো বেবি সিটার আই অ্যাকচুয়ালি হার্ড ওয়ান ফাদার টেল হিজ সন ওয়েন হি ওয়াজ মেকিং সাম নয়েজ সাম অফ বদারিং গো অ্যান্ড ওয়াচ ইট টিভি অ্যান্ড বি গুড লিটল বয় যার টেলিভিশন দেখা যাবেন ভালো থাকো টেলিভিশন দেখা যাবেন ভালো থাকো এবং আপনি অবাক হয়ে যাবেন যে এটি দেখতে দেখতে তাদের হয়তো অ্যাটেনশনটা চলে যেত আপনাকে আর কোনোদিন তার মাথায় অ্যাটেনশন আসবে না এবং কোনোদিন কিন্তু আপনার কথা আপনি দেখবেন যে তার অমনোযোগী হয়ে যায় বাচ্চারা যারা টেলিভিশন ব্যবসা রাখবেন ডেভিডি না কিন্তু এটা সে কিন্তু আপনাকে মানে বাপছি কিন্তু আপনি বলতেছেন অর্ধেক শুনতে চাই অর্ধেক তার চোখটা এখানে সে শুনতে চান এই কদিন আগে আমি একটা বাসায় গেলাম মারা গেছে এক ভদ্রলোক মানে মারা যাওয়ার পরে আমি তো কুলখানে যখন করি না বা যাই না পাঁচ ছদিন পরে গেছি গিয়ে দেখি যে এখানে একটা বাচ্চা আছে মৃত্যু বলেতে আছে সে সারাক্ষণ চ্যানেল হপিং করে এতটুকু বাচ্চা দুই বছর তা আমি প্রথমে ভদ্রলোকে বললাম যে ওকে আপনাদের কথা শোনে না বুঝি না বললেও শোনে না এটা না তা আমি বললাম দেখেন মানে অলরেডি ওরকম একটা লাইফের লাইন ধরে গেছে এইটাই রিফ্লেক্ট করতেছে বিশ বছর পর এসে কি হবে আর কি তখন যখন আপনি আরেকটা কথা বলবেন এমন হচ্ছে টেলিভিশন বন্ধ করতে বলি শুনতেছেন এটা কি তখন দেখবেন যে ওই ওই মডেলের সাথে যাই না বলবেন এটাও শুনবে না মানে এটারই প্রজেকশন হচ্ছে এটা তারপরে বললাম যে আপনার জানেন তো যেখানে টেলিভিশন চলে এখানে রহমতের ফেরেশতা আসে না এই ব্যাপারটা ই চলতেছে আপনারা যে দিয়ে গেল মানে কি হলো মৃত মানে মরা বাড়িতে আপনি আসছেন কেন দোয়া খায় করছেন বা এইসবই তো কথা সমবেদনা জানাবেন তার মাফেরাত কামনা করবেন বা কেউ দোয়া করলো বা কেউ নামাজ পড়তেছে কেউ এটা সেটা এটি মিনিং হচ্ছে আপনার রহমতের ফেরেশতা আসবে না এরকম এরকম শ্বশুর বসেছিলেন যিনি মারা গেছেন আমার শ্বশুর বসে আছেন এভাবেই আর কি মানে আমরা জিনিসটাকে কোনো সময় রিয়েলাইজ করি না যে এটা কত কত গর্বিত বা কোথায় যাচ্ছে তারপরে বলতেছেন যে ফাদার মোর ওয়েন আওয়ার চিলড্রেন সি আস ওয়াচিং টিভি দে মে কনক্লুড দ্যাট দের ইজ নাথিং রং একটা জিনিস হচ্ছে নিজে বন্ধ করতে হবে আমাদের বাসায় যেমন নয় বছর টেলিভিশন চলেন আমাদের যে বাচ্চাগুলোর কথা গল্প বললাম আপনাদের তাদের জিরো আওয়ার্স টিভি একটা বয়স ছয় একটা বয়স চার তারা জীবনে জিরো আওয়ার্স টিভি আওয়ার হচ্ছে জিরো তাদের চিন্তা করতেন আজকালকের যুগে জিরো আওয়ার্স টিভি এবং তারা কিন্তু কোনো গ্রাম্য বাপ্পার ঘরে জন্ম নেয় নাই বা ফকিরের ঘরে জন্ম নেয় নাই কিন্তু জিরো আওয়ার্স কিন্তু এই জিনিসটা বাপমারা যখন দেখবেন তখন কিন্তু আপনি ভয়ে তাদেরকে না শোনাইতে পারবেন কিন্তু তারা অলওয়েজ চিন্তা করবে ইটস নট দ্যাট ব্যাড এটা এই বয়সের জন্য আমাদের দেখে দিয়েছে না আজকে দেখতে দিচ্ছে না কালকে দেখা যাবে তাই না ব্যাপারটা তারা চিন্তা করবে কি দেখাটা ঠিকই আছে বয়সের জন্য না অনেক কিছু আমরা বুঝি না যেমন ধরেন হায়ার ম্যাথমেটিক্সের একটা বাচ্চা বুঝবেন আচ্ছা বয়স হলে আমি ওই ম্যাথমেটিক্স করবো একইভাবে এই জিনিসটা আমার না আমি বয়স হলে করবো হোয়াট কাইন্ড অফ মেসেজ আওয়ার চিলড্রেন পিকিং আপ ফ্রম টেলিভিশন টেলিভিশন থেকে কি মেসেজ নিচ্ছে আপনারা ভালো বুঝবেন কি মেসেজ নিচ্ছে আজকালকার টেলিভিশন থেকে কি মেসেজ নিচ্ছে অনেকেই ই করেন আমি আমি যদি দেখি না পেপারে দেখি বা কি ফোন কিনলে নাকি আর প্রেম করলে পরকিয়া এগুলো আজকালকার স্লোগান আজকালকার টেলিভিশনের নাটক সিনেমার একটা উপযুক্ত হচ্ছে পরকিয়া প্রেম ঠিক না বলেন কেউ টেলিভিশন না দেখে জানেন তো এটা আস্তে আস্তে খুব সাহিত্য আছে না পেপারে পেপারে তো দেখতে এভরিডে একটা খবর আছে এর মারে পেছে ওটার মারে পেছে এবং এইটা কতটুকু ড্যামেজ এবং কতটুকু খারাপ পর্যায়ে গেছে যে আমি যুক্তরাজ্যে একটা মানে মাদ্রাসে পড়াতে যেতাম একটা একটা জায়গাতে রেল লাইন পার হয়ে যেতে তো এখানে একটা ব্রিজ দেখা যায় সিরাজ নদীর উপরে ব্রিজ একদিন সকালে যাওয়ার সময় দেখি বিশাল ভিড় এখানে কি ব্যাপার বুঝি নাই আমি চলে গেছি
ফেরার পথে খবর নিলাম ভাই সকালে ভিড়টা কি ছিল ওখানে, এক রিক্সাওয়ালা আত্মহত্যা করছে সিরাজ নদীর ব্রিজে, ওই দড়ি ঝুলাই দিয়ে একটা রিক্সা ঝুলে পড়ছে। কেন? রিক্সাওয়ালার একটা পরকীয় প্রেম হয়েছিল জর্ডান প্রবাসী এক লোকের বউয়ের সাথে। তো ওই জর্ডান প্রবাসী লোকের বাড়ি ওই রংপুর টাকা নবগঞ্জে দিয়ে কোথাও গরিব মানুষ জর্ডানের লেবারের কাছে এনে গেছে, তার বউ এসে রিক্সার সাথে থাকছে। এখন ও এসে ওই বউরে ফেরত চাইছে, বউয়ের খুব মায়া হয়েছে, হাজব্যান্ডের প্রতি বউ আজ ফেরত গেছে। মানে আপনি দেখেন আমাদের কোথায় গেছি আর কি, মানে সে একজনের সাথে লোয়েস্ট লেভেল বলতে থেকে, এটা কিন্তু আপনার ওই রুবাবা দোলার কথা বলতেছি না, আমি একজন লোয়েস্ট লেভেল বলতেছি, মানে যে লেভেলটা আমাদের এতদিন পিওর ছিল, যে লেভেলটা কিছু জানুক না জানুক অবিচার ব্যবচারকে কখনো প্রশ্রয় দিত না, মনে করতে এগুলা ছিছি এগুলো করতে আছে না, লোয়েস্ট লেভেলটা ছিল না। এটাকে আমরা বলি মানে মানে ভূমি বলি, যেটা আপনার ভূমিটাই নষ্ট হয়ে গেছে এখন, রিক্সাওয়ালা তো ভূমি মানে একদম ব্যাসিক লেভেল, এর উপর আপনার সমাজ গড়ে উঠবে কি ব্যাপার, ওরে নিয়ে গেছে বউকে নিয়ে গেছে, রিক্সাওয়ালা চিঠিতে অভিমানে লিখছে তুমি আসলে না আমার, তুমি তোমার জামাইয়ের কাছে চলে গেছো এই জন্য আমি পৃথিবীর কাছে, মানে ওইসব সিনেমা দেখে হয়েছে, এইসব ফিল্মগুলো হয়েছে গেছে, এগুলো তার এগুলো তার ইপুরে কাঁচা চলে আমরা পড়ে হয় না, এগুলো ওই 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 পর্যটনের ছবি দেখছে বা পর্যটনের নাটক শুনছে সিনেমা হয়েছে, আমার জীবনটা তুমি নষ্ট করলা, তুমি তোমার স্বামীর কাছে চলে গেছো, এইটা আমি পৃথিবীর জানাইছে আত্মহত্যা করে গেলাম তার কাছে। রিক্সাওয়ালা পরকীয় প্রেম, রিক্সাওয়ালা বউয়ের আবার ফিরে যাওয়া, তার চিঠি লেখে আত্মহত্যা করা, ব্যাড নিউজ না, খুব বড় ব্যাড নিউজ। এইসব আপনার চিন্তা করার ব্যাপার আছে যে কি মেসেজ আপনি দিচ্ছেন, কি শিখতেছে তারা, কি লেসেন। ইন পার্টিকুলার হোয়াট আর সাম অফ দ্য লেসন দ্যাট ইয়াং চিলড্রেন লার্ন, মানে ইয়াং চিলড্রেনের কার্টুন থেকে কি, এটা নিয়ে আমি অনেক কথা বলছি, আমার বইটিতে লেখা আছে, আমি বেশি বলবো না, শুধু একটা কার্টুন নিয়ে বলবো, সিম্পসন দেখছেন নাকি আপনারা কেউ, খাড়া খাড়া চুলালা, এটা কিন্তু এজাবৎকালে সবচেয়ে পপুলার কার্টুনের একটা, তাই না, সিম্পসন দেখেন না, খাড়া খাড়া চুলালা, এটা ইয়ে উঠে আপনার ওই যে কার্টুনও আছে, বই আছে, এটা অনেক কিছু আছে, এটা এটা তো মানে ইয়ে আছে আপনার, মানে কার্টুন দেখার দরকার নেই আপনার, এটা নিয়ে গল্প আছে, পেটারে কার্টুন উঠবে বা এটার গেঞ্জি দেখবেন, এটার অন্য জিনিস খুব পপুলার, এটা বানাইছে কারা জানেন, অ্যানার্কিস্টরা। এটা শিক্ষাই হচ্ছে বাপকে ছেলে রেডিকিউল করবে, বাপকে সাইজটা করে মানুষ করবে, মানুষ করা বলি না আমরা, সাইজ করা বলে যেতে হবে, বাপকে সাইজ করবে, টিচাররে সাইজ করবে, মানে অ্যানার্কি আর কি, উল্টা রিভার্সিং দ্য অর্ডার, মানে আমাদের অর্ডার কি যে টিচারের পায়ের কাছে এই বসবে, আর এখানে অর্ডার হচ্ছে টিচারকে রেডিকিউল করবে, টিচারকে সাইজটা করবে, সাইজ করবে, বাপকে সাইজটা করবে, সাইজ করবে। তারপরে বলতেছে ইন ওয়ান কেস এ স্মল মুসলিম চাইল্ড ওয়াজ অ্যাফ্রেড টু গো টু স্লিপ অ্যাট নাইট বিকজ অফ দ্য মনস্টার্স দ্যাট হি হ্যাজ সিন অন দিস কার্টুন, এই কার্টুনে মনস্টারের ছবি দেখছে, দেখে আসে রাতে ঘুমাতে পারতেছে না, হিজ প্যারেন্টস ট্রাই টু কনভিন্স হিম দ্যাট দেয়ার মনস্টার ডিডন্ট রিয়েলি এক্সিস্ট বাট ইট ডিড নট ওয়ার্ক। বুঝতেছে যে আমাদের মানে জিনিস ভূত বলে কিছু আছে, আড্ডা জিন বলে কিছু আছে, দাদা জিজ্ঞেস করে কি শুনে যায়, এই যে স্কুলে একটু এক্সপোজার হয়েছে, হয়তো কেউ বলছে ভূত বলে কিছু আছে নাকি, কিন্তু যদি ওগুলো দেখে ওগুলো রিয়েলিটিতে, আমার আমার শাড়ির একটা ছেলে আছে, সে বারো এগারো বা বারো বছর বয়স, এখন 9-10 বছর পর্যন্ত বয়স পর্যন্ত সে লিটারেলি বিশ্বাস করতে যে স্পাইডারম্যান হওয়া সম্ভব, এবং তাকে বোঝানো হয়েছে যে এই কাজটা করলে কি যোগ করতে হবে, যে এই কাজটা করলে তোমার ই বাইর হবে, ওই যে এটা ই করলে হাত এরম করলে একটা কিছু বাড়বে, সে ওইসব খাইতে কিছুটা খাইতে বলতে আর কি, যে এটা খাইলে রেগুলারলি খাইলে বাড়বে, তেল বাড়বে না কিছু, সে ওইটা ই চর্চা করতে শুরু করছে আর কি, যে এটা বাইর হবে আর কি, এটা মনে করছে, এই ধরনের ব্যাপারগুলো আসে বা এসে চিন্তা করছে রিয়েলি এটা কিন্তু জিজ্ঞেস করতে যে আসলে বাইরে আমার এটা, তো এই যে ব্যাপারগুলো আছে যে এই সুর রিয়েলিটি দিয়ে তখন রিয়েলিটি হয়ে যায়, আর রিয়েলিটি হয়ে যায় গিয়ে ফিকশন আপনার বাচ্চার কাছে, রিয়েলিটি ধরে মৃত্যু, আপনার আপনার একটা বাচ্চাকে মৃত্যু, এমনি মৃত্যু কথা বলে ভয় পাবে, কেন মৃত্যু ভয় পাবে, মৃত্যু পার্ট অফ লাইফ, যে মৃত্যু জানাজা হবে, কবর দেওয়া হবে, বাচ্চাদের বলবেন ভয় পাওয়ার কি আছে, এটা পার্ট অফ লাইফ, এটা জানবে সে, এই রিয়েলিটিতে আপনার এক্সপোজ করবেন তাকে, হ্যাঁ এখন এই খুনে মানে চাপে ছুরি দেওয়া খুন হয়েছে সেটা এক্সপোজ করার দরকার নাই, কিন্তু আমরা সবাই মারা যাবো, আমার তো শুনে লাশ আমি ছেড়ে দেখা আছে এবং ব্যাংকে, এই যে দেখো মারা গেলে এইভাবে দেখে রাখে, এইভাবে কি করে আল্লাহর কাছে চলে যায়, সে দেখাবে ট্রেনিং যে আল্লাহর কাছে যাইতে হবে একদিন, আল্লাহর কাছে যাবো আমরা, তার একটা প্রিপারেশন আছে, আল্লাহকে ভয় করবো আমরা, জান্নাত জাহান্নাম আসছে, বুঝছেন না, আমি কাটাকাটি মারামারি দেখাইতেছি না, উল্টাটা দেখাইতেছি না, যে আমার মেয়ে যখন 2 বছর বয়স আমার শাশুড়িকে দিয়ে শুয়েছে, আমার আব্বা কই, আমার আব্বা মারা গেছে, কে গুলি করছে, নেক্সট কোয়েশ্চেন, কারণ সে তো মারা যাওয়ার একটাই যে ফর্ম রয়েছে যে গুলি করে, ওই যে স্টিং রয়ে নাকি চলতো তখন গুলি করে মেরে ফেলে, এটা দেখছে তো জিজ্ঞেস করছে কে গুলি করছে, মানে গুলি করা হলে মরার কি সিনেমা বাজি, আর এখানে কি হয়েছে, এখানে আমরা শিখেছি কি যে এটা ন্যাচারাল প্রসেস, আল্লাহ তালা আমাদের জন্ম দিচ্ছেন, একদিন নিয়ে যাবেন, এখানে আমাদেরকে জীবন কাটা যাইতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহর কাছে চলে যায় মানুষ, সেটা যদি ন্যাচারালি নিবে
আর ওই যে মনস্টার বা ভূত বা এই যেগুলো ওইটা রিয়েলিটি হয় এটা সুদূর রিয়েলিটি হয়ে যায় মানে মিথ্যাটা সত্য হয়ে যায় সত্যটা মিথ্যা হয়ে যায় যখন আপনি ওইটার ভিতরে রাখেন কারণ এটা আমার আল্লাহ তাআলা এইভাবে বানিয়েছেন অস্থিরতা দেখতে দেখতে তো ডাল ভাত হয়ে যায় কেন আমি রিয়েলাইজ করে যাতে কিছু প্রবলেম আছে আজকে বিকজ আমাদের কিছু ডাল ভাত হয়ে গেছে জাস্ট মুখে ঘুরে নিতে হলো এই যে এই যে এই যে একটা বিলবোর্ড দিছিল প্রোটেক্ট করলাম অনেক মানুষ আছে না যে ধরে স্টার করতে যাইতেছিল এটা নিচে দিয়ে যাইতেছে কোনো একটা মনে হয় না যে অফিস গেছে এই যে এই রোজার আগের রোজা এখানে একটা কি জানি কি জন বলেন না কি জন বলেন না ভাই প্রোটেক্ট করলাম না একটা হ্যাঁ হ্যাঁ আমি সামনে প্রোটেক্ট করলাম আমি ওইটা নেই তার কিছু লাগতেছে না ড্রেস লাইফ মানে আমি তো একশোটা দেশ আল্লাহর মতো ঘুরছি আমি এত অশ্লীল তো না ই দেখিনি কোথাও আছে মানে এটা ন্যাংটা ছিল না কিন্তু এটার ইমপ্লিকেশনটা খুব অশ্লীল ছিল সো এটা কি হবে দেখতে 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 আমাদের কাছে সয়ে যায় আমাদের কাছে সয়ে গেছে বলে যে একটা জিনিস ঠিক তা নাকি আমাদের কাছে আমাদের কিছু গায়ে মোটা কামড়া হয়ে গেছে বলে একটা জিনিস ঠিক তা না আমাদেরকে চিন্তা করতে হবে এই সেন্সে যে আসলে আমরা কিছু এক্সপোজ করলাম বা কি করলাম কোনো বলতেছেন যে মাস্টার দেখেছে ঘুমাইতে পারতেছে না ইনডিড হাউ কুড হি বি কনভিন্সড অফ দ্যাট ওয়েন হি When he sees them on TV, every weekend or every weekday, finally, after they both say, after they convince her, they come to the convince her, after they convince her, finally they try to tell him that Allah would protect him from the monster. He replied that Allah does not have such power to protect him. So they say, the Allah tomorrow bata ben, Allah dua pahaya kare, bata gulare. Ek din dua pahaya hobe na to. Rozi pahaya thake na, rozi na dekhte pahaya bata bese je Allah. সে বলতেছে না আল্লাহ পাওয়ার নেই বাচ্চা কারণ আল্লাহকে আপনি বিশ্বাসই করেন না ওই বিশ্বাসই করেন খুব কমন কথা যে আমাদের এনজিওরা করতে যেটা ওই যে এসএস পল্লিতে যে বলছে যে দেখি চোখ বুঝো আল্লাহর কাছে চকলেট চাইতে দেবে আল্লাহ দেয় নাকি চাইছে বাচ্চারা চকলেট দেয় আল্লাহ দেয় না সেই হাত করলে চকলেট আসে না টিচারের কাছে চাইতো টিচারের কাছে চাইছে টিচার সবাই আপনার কাছে চকলেট দিতে দেখছো খুব প্লেন একটা ইকুয়েশন বুঝাই দিল এইরকমই লাগে বাচ্চাটা বলতে আল্লাহ আল্লাহ কেন প্রোটেক্ট নেই Of course, he would answer in such a manner because those cartoons never show that Allah has more power than all those superheroes. কোনো দিন তো বলে না এই কার্টুন গুলা এই সুপার হিরো হচ্ছে আল্লাহ পাওয়ার বেশি এই যে বললাম স্পাইডারম্যান হাত তুলে দাঁড়িয়ে যাবে এই মনে করছে এইটাই রিয়েলিটি এটাই সব কিছু ইন ফ্যাক্ট দে ডোন্ট ইভেন শো দ্যাট গড এক্সিস্ট এইসব কার্টুনে তো আল্লাহর কোনো পোর্শন নাই আপনার সিম্পসন যে বানাইছে সেটা হলে বিশ্বাস করে সেটা আমার কি সেটা বানাইছে আল্লাহকে ভাঙতে বানাইছে নজবিল্লাহ কথাটা আমি ইফ আই মে ইউজ দ্য টার্ম আল্লাহর যে ইমেজটা আপনার ভিতরে আছে এটাকে ভাঙতে বানাইছে সে কার্টুনটা এনার্কিস্টরা যেগুলো বানায় এনার্কি মানে রিভার্সিং দ্য অর্ডার চেঞ্জ কোনো হায়ারার্কি নাই কোনো অর্ডার নাই কোনো মোড দেওয়া নাই এটা হচ্ছে তারা তো এটা করতেই বানাইছে কার্টুনটা তো এখানে আল্লাহর কথা বলতে দেন আল্লাহর কথা আসে না এটা সুবহান কালাম মধ্যে হামদিকে আসছে বিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তাসাফা কত বিলাই আমরা আজকের আয়োজন এখানে শেষ করে দেবো ইনশাআল্লাহ আর একদিনে এটা শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা